এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর। এবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে কিছুদিনের মধ্যেই বাংলায় জারিয়ে চলেছে 356 ধারা, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন। তা না হলে বাংলায় হিংসা ও দুর্নীতি দিন দিন ক্রমশ বেড়েই চলছে। এই হিংসার বন্ধ করার জন্যই এবার 356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করতে চলেছেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল জগদীপ ধনখড় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতাসার পথেই ক্রমশ দিন দিন বেড়ে চলছে ভোট পরবর্তী হিংসা ও দুর্নীতি ও সন্ত্রাস। একাধিক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন এই তৃণমূলের হার্মাদ বাহিনী গুন্ডাদের হাতে। দিন দিন এভাবে সন্ত্রাস বাড়লে পশ্চিমবঙ্গ এক পাকিস্তানে পরিণত হবে বলেও কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য বিজেপি। যেখানে কিন্তু এবার সব জল্পনার অবসান ঘটিয়ে কিছুদিনের মধ্যেই বাংলায় জারি হবে রাষ্ট্রপতি শাসন। তো বন্ধুরা, আপনাদের কী মতামত? বাংলায় এই তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে 356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত কি না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। যেখানে কিন্তু এবারও বিশাল বড় দাবি করে গেলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতাকর্মী।